সো হ্যাঁ গাইস কেমন আছেন সবাই, আশা করছি ভালো আছেন। তো গাইস আমিও ভালো আছি। তো গাইস আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে, কারণ আমি আজকে কথা বলবো টিকটক নিউ আপডেট প্রোফাইল ভিউ নিয়ে। তো টিকটক একটা নিউ আপডেট চলে আসছে প্রোফাইল ভিউ। সো যারা জানেন তো ভালো, যারা জানেন না এই ভিডিওটি আজকে তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে। তো একটু স্কিপ করবেন না, কারণ স্কিপ করলে কিছু বুঝতে পারবেন না। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো গাইস এখানে স্ক্রিনে চলে আসলাম। তো টিকটক প্রোফাইল ভিউজ অন করার জন্য আপনাকে এখান থেকে টিকটকে চলে যেতে হবে। এরপর এখানে প্রোফাইল আইকনে ক্লিক করবেন। তো তারপর এখানে উপরে দেখেন, এখানে প্রোফাইল ভিউজ বলে একটা অপশন শো হইতেছে। তো এখানে যাদের শো হইতেছে না, তারা প্লে স্টোর থেকে সফটওয়্যারটিকে আপডেট করে দিবেন, চলে আসবে। তো এরপর এখান থেকে আপনি এই প্রোফাইল ভিউজ আইকনটিতে চাপ দিবেন। তো গাইস তারপরে দেখেন এরকম একটি পেজ ওপেন হবে। তো এখানে লেখা দেখেন টার্ন অন প্রোফাইল ভিউজ। তো এখানে আরও কিছু উল্লেখ আছে। তো এখানে দেখেন আপনার লাস্ট 30 ডেজের এখানে প্রোফাইল ভিউজার শো হবে। তো এটা চালু করার জন্য এখানে দেখেন নিচে নট নাও আর টার্ন অন বলে একটা অপশন আছে। তো আপনি এটাকে টার্ন অনে করে দেবেন। তো টার্ন অন করে দেওয়ার পর দেখেন এরকম চলে আসবে। তো সেখানে দেখেন আমার এই টার্ন অন আগেও করা ছিল, তো আমি এটাকে অফ করে আপনাকে অন করে দেখাইছি। তো অন করা ছিল সময় দেখেন এই বাইটে আমার প্রোফাইল ভিউজ করছে। তো এরকম দেখেন আপনার প্রোফাইল যে ভিউজ করবে তারটা এরকম চলে আসবে। আপনি এখান থেকে ফলো দিতে পারবেন বা তার আইডিতে গিয়ে এখানে দেখতে পারবেন সে কে আপনাকে প্রোফাইল ভিউজ করছে। তো এই সেখানে টার্ন অন করে দিতে পারবেন। আর যদি ইচ্ছা করেন যে টার্ন অফ করে দিতে, মানে প্রোফাইল কে ভিউজ করলো এটা না দেখতে, তার জন্য আপনি উপরে দেখেন সেটিংস। তো সেটিংসে ক্লিক করবেন, তারপর দেখেন প্রোফাইল ভিউজ এটা অন করা আছে। তো এটাকে আপনি এখানে অফ করে দিতে পারবেন। আর গাইস এখানে আপনি যখন খুশি তখনই টার্ন অন অফ করতে পারবেন, কোনো সমস্যা নাই। তো আশা করছি ভিডিওটি আপনার ভালো লাগছে। তো ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি কেমন হয়েছে। আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি অল বাজিয়ে দেবেন।